বনাম চিকেন কারি, কিন্তু লোকেল নহয়, ব্রয়লার চিকেন। চিকেন অল্প আনিছিলো, মায়ে গলে তোয়ে বনাই দে, সেইকাৰণে মই ভাবিলো বনামে, যেহেতু রেসিপিটো আপনাদের লগত শেয়ার করো, ঠিকই ভাবছিলে। গতিকে বলো আরম্ভ করো, গতিকে আপনাদের চাই থাকো সম্পূর্ণ ভিডিওটো, কেনেকৈ চিকেন কারি বনাও। খাবলে বহুত টেস্টি হয় আর একবারে সিম্পল ভাবে বনাম, বহু বেশি ইনগ্রিডিয়েন্টসও ব্যবহার নকরো। এটা মই ইনগ্রিডিয়েন্টস খিনি রেডি করে লম, আর মাংসখিনিও ধুই লও ভালকৈ, পিঁয়াজ আদা নহরু কাটিব লাগিব গোটেখিনি করে লও, আর বাকি ইনগ্রিডিয়েন্টস কি কি লাগিব গোটেখিনি রেডি করে লও, তারপর মই ভিডিওটা ভালকৈ আরম্ভ করিম। গতিকে চাই থাকো। চিকেন কারি বনাবলৈ প্রথমতে মই ইনগ্রিডিয়েন্টস খিনি রেডি করে লৈছো, আর ইয়াত মই লৈছো 500 গ্রাম মাংস। এইখিনি ব্রয়লার মাংস হয়, গতিকে মাংসখিনি মই আগতীয়াকৈ সিজাই লম। মাংসখিনি মই ভালদরে ধুই লৈছো, অথবা আপুনি মাংসখিনি মেরিনেট করে লব পাৰে, নিমখ হালধি পিঁয়াজ আদা নহরু মশলা আদি সানি পেলাই। আর ইয়াত মই মশলার বাবে লৈছো 3টা পিঁয়াজ, 20 ফুটামান নহরু, অলপ আদা, আর 5টা কেঁচা জলকীয়া লৈছো। আপোনালোকে সোৱাদ অনুসৰি জলকীয়ার পরিমাণটো লৈ লব। আর ইয়াত মই লৈছো 3টা আলু, আলুকেইটা এই ধরনের অল্প ডাঙরকৈ টুকুরাকৈ কাটি লৈছো, 2 খিলা তেজপাত লৈছো, আর 2টা শুকান জলকীয়া লৈছো। গতিকে এতিয়া আহক প্রথমে আমি মাংসখিনি সিজাই লওঁ। আর এই মশলাখিনি পিঁয়াজ আদা নহরু জলকীয়া আটাইখিনি মই মিক্সির জার এটা দি পেলাই এইখিনি ভালদরে গ্রাইন্ড করে লম, আর মশলা পেস্ট বনাই লম। গতিকে গোটেইখিনি ইয়াত মই দি দিলো, আর মেরিনেট করে ললে আপনি মাংসখিনি সানুতে তাত অকমান পিঁয়াজ আদা নহরু পেস্ট, কেঁচা জলকীয়া, নিমখ হালধি আর মিঠাতেল ইত্যাদি দি পেলায় আপনি মেরিনেট করে লব পারে। এইখিনি এতিয়া ভালদরে গ্রাইন্ড করে লই মশলা পেস্ট বনাই লম। এতিয়া মই কেরাহী এটাত পানি অলপ গরম হবলৈ দিছো, ইয়াত মাংসখিনি দি দিম। এতিয়া অলপ পানিত নিমখ দি মাংসখিনি সিজাই লম। এই মাংসখিনি মই ভালদরে সিজাই লৈছো, যেহেতু ব্রয়লার মাংস হয় গতিকে সিজাই ললে ভাল হয়। এইখিনি সিজাই লৈ নমাই ললো। এতিয়া এইফালে কেরাহি এটা পাতি দিছো, কেরাহিটো গরম হৈ গৈছে, গতিকে ইয়াত মই এতিয়া অলপ মিঠাতেল দি দিম। তেলখিনি এতিয়া অলপ গরম হৈ লো, তেলখিনি সম্পূর্ণকৈ গরম হৈ গৈছে, গতিকে ইয়াত এতিয়া মই কাটি থৈ দিয়া আলুখিনি ভাজি লম। একেলগে ইয়াত মই 1 চামচ হালধি দি দিছো, আর 1 চামচ নিমখ দি দিছো। এইখিনি এতিয়া ভালদরে লড়াই দিম, আর অলপ রঙচুয়া পৰালৈকে ভাজি লম। আলুখিনি প্রায় ভজা হৈ গৈছে, এইখিনি এতিয়া মই বাকি এটা নমাই থৈ দিম। এতিয়া কেরাহী তেল যেহেতু অলপ ৰৈ গৈছে, এইখিনি তেলতে মই সিজাই লোৱা মাংসখিনিও ভাজি লম। মাংসখিনি প্রথমে অলপ সিজাই ললো, তারপর এনেকৈ অলপ ভাজি ললে মাংসর কেঁচা ভাবটা না থাকে, আর খাইও ভাল লাগে, সেইকাৰণে অলপমান নমচুয়া পৰালৈকে ভাজি লম। ইয়াত মই আৰু অলপ নিমখ আর হালধি গুড়ি দি দিম, অলপমান হালধি গুড়ি দিছো, আর 1 চামচ নিমখ দি দিছো। এতিয়ালৈকে 2 চামচ নিমখ দি দিলো, আর যদি প্রয়োজন হয় পিছত আৰু অলপ দি দিম। এইখিনি এতিয়া ঢাকি দিম। আর মোর অঙ্কিতা কলিতা বলে ব্লগ চ্যানেলটা আপনাদের প্লিজ চাব আর সাবস্ক্রাইব করব, ভিডিওবর চাই কেনে পায় জানাব, বহুতে এতিয়ালৈকে চোৱা নাই বা গম পোৱা নাই, গতিকে আপনাদের প্লিজ চাব আর ব্লগ চ্যানেলটাও সাবস্ক্রাইব করব। ইতিমধ্যে মই মশলাখিনি গ্রাইন্ড করে ললো, সব ধুনিয়াকৈ মশলা পেস্ট রেডি হৈ গৈছে। আর ইয়াত মই অলপ ডালচিনি, 4টা ইলাচি আর 4টা লং পানি তিয়াই থৈ দিছো, এইখিনিও খুন্দি লৈ গরম মশলা হিসাবে দি দিম। মাংসখিনি ভজা হৈ গল, এইখিনি এতিয়া নমাই লম। তো মাংসখিনি নমাই ললো, এইখিনি সাইডত থৈ দিলো, আর ইয়াত অলপ তেল আছে গতিকে মই বেছি তেল ব্যবহার নকৰো। এতিয়া তেলত মই ফুৰণৰ বাবে অলপ দিম 5 ফুৰণ, শুকান জলকীয়া আৰু তেজপাত দি দিলো, এইখিনি অলপ লৰাই দিছো, অলপ ভাজি লৈছো। ইয়াত এতিয়া আমি রেডি করে লওয়া এই মশলা পেস্টখিনি দি দিম, আর এই মশলাখিনি আমি ভালদরে ভাজি লব লাগিব, যাতে মশলার কেঁচা গন্ধটো না থাকে, নহলে কেঁচা হয়ে থাকিলে মাংসর সোৱাদটো ভাল নহব, সেইকাৰণে কেঁচা ভাবটো আঁতৰি যোৱালৈকে ভাজিম, গোল্ডেন ব্রাউন হওয়ালৈকে ভাজি লম। মই একেবারে কম তেল ব্যবহার করেছো, মই আৰু তেল দিয়া নাই, কিন্তু যদি তেলের পরিমাণটা কমি যায় তেতিয়াহলে আপুনি আৰু অকণমান তেল দি দিব। এইখিনি হৈ লওক, আজি ইমান গরম পৰিছে, গৰমত একদম অবস্থা বেয়া হৈ গৈছে,
আৰু যেহেতু ৰান্ধি থকা সময়ত ফেন লগাব নোৱাৰো অৱস্থা বেয়া হৈ যায় কিন্তু উপায়তো নাই তেনেকৈ আমি ৰান্ধিব লাগিব মছলাখিনি আমাৰ ভজা হৈ গ'ল ইয়াত এতিয়া মই অলপমান গুড়ি মছলা দি দিম প্ৰথমে অলপ ধনিয়া গুড়ি দিছোঁ অলপ জিৰা গুড়ি অলপমান ৰঙা জলকীয়া গুড়ি দি দিম আৰু চিকেন মছলা থাকিলে চিকেন মছলা আপুনি দিব পাৰে মই সামান্য দি দিছোঁ মছলাখিনি আপোনালোকে পচন্দমতে বা সোৱাদ অনুসৰি দিব পাৰে এইখিনিও ভালকৈ এবাৰ মিক্স কৰি দিছোঁ আৰু এই বনাই লোৱা মছলাখিনি ভাজোঁতে যদি কেৰাহীৰ তলিত লাগি ধৰে তেতিয়াহ'লে অকণমান পানী দি দিব তেতিয়া লাগি নধৰিব এইখিনি ভজা হৈ গ'ল ইয়াত এতিয়া মই আমি ভাজি লোৱা মাংস আৰু আলুখিনিও দি দিম এইখিনিও ভালকৈ মিক্স কৰি দিম আৰু যদি বিলাহী থাকে তেতিয়াহ'লে আপুনি বিলাহীও দিব পাৰে আজি মই বিলাহী দিয়া নাই এইখিনি অলপ ঢাকি দিছোঁ ইলাচি ডালচেনি আৰু লংখিনি কোমল হৈ গৈছে পানীত তিয়াই থৈ দিছিলোঁ বহু সময় এইখিনি এতিয়া মই খুন্দনিত খুন্দি ল'ম এইখিনি আমাৰ প্ৰায়ে ভজা হৈ গৈছে মছলাৰ লগত বঢ়িয়াকৈ মিহলি হৈ গৈছে গোটেইখিনি অলপ এনেকৈ ভাজি ল'লে ভাল হয় মিক্স হৈ যায় গোটেইখিনি এতিয়া ইয়াত পানী দিবলৈ সময় হৈছে পানী দি দিম পানীৰ পৰিমাণটো আপোনালোকে আন্দাজমতে দি দিব যিমানখিনি প্ৰয়োজন হয় মই এতিয়া দুগিলাচ পানী দি দিম আপোনালোকক দেখাবলৈ মই গিলাচ ব্যৱহাৰ কৰিছোঁ আৰু ভালকৈ আকৌ এবাৰ মিক্স কৰি দিছোঁ এইখিনি এতিয়া ঢাকি দি 5-10 মিনিটমান সময় উতল আহিবলৈ দিম জুইটো বঢ়াই দিলোঁ আৰু এইখিনি উতল অহালৈকে হ'বলৈ দিম ৰংটো ইমান ধুনীয়া হৈছে আকৌ এবাৰ লৰাই দিছোঁ পানীখিনি অলপ শুকাইছে পানীৰ পৰিমাণটো অলপ বঢ়াইও দিব পাৰে আৰু থুপথুপীয়াকৈ বনাব বিচাৰিলে পানীৰ পৰিমাণটো কমকৈ দিব 10 মিনিটমান সময় মই এইখিনি উতলাই ল'লোঁ এতিয়া আমাৰ মাংস অলমষ্ট ৰেডি হৈ গৈছে শেষত মই আৰু কেইটামান ইনগ্ৰিডিয়েণ্টছ ব্যৱহাৰ কৰিম সেয়া হৈছে প্ৰথমে ইয়াত মই লৈছোঁ গৰম মছলাখিনি ইলাচি ডালচেনি লং এইখিনি মই খুন্দি ল'লোঁ আপোনালোকে পটাত পিচিও ল'ব পাৰে আৰু দুটা কেঁচা জলকীয়া লৈ লৈছোঁ এইখিনি এতিয়া মাংসত দি দিম এইধৰণে গৰম মছলা বনাই দিলে বহুত টেষ্টি হয় ধুনীয়া গোন্ধ এটা ওলায় খাই বহুত ভাল লাগে এইখিনি দি পেলাই এবাৰ লৰাই দিছোঁ আৰু কেঁচা জলকীয়া দিলেও কেঁচা জলকীয়াৰ ধুনীয়া ফ্লেভাৰ এটা আহে আপোনালোকেও এইধৰণে বনাই চাব নিশ্চয় বহুত ভাল পাব আৰু যদি ধনিয়া পাত থাকে তেতিয়াহ'লে কেঁচা ধনিয়া পাত অলপ কাটি দিব পাৰে নাইবা কচুৰি মিঠিও দিব পাৰে আৰু দুটা ইনগ্ৰিডিয়েণ্টছ দিম অলপমান জালুক গুড়ি দি দিছোঁ অলপ নিমখ দিছোঁ কাৰণ আগতেই মই দুচামুচ নিমখ পিচিলোঁ এতিয়া কম হ'ব পাৰে সেইকাৰণে আৰু অলপ দি দিলোঁ আৰু শেষত অলপমান এয়া বাটাৰ দি দিছোঁ বাটাৰৰ সলনি আপুনি ঘি দিব পাৰে ঘি বা বাটাৰ দিলে খুব টেষ্টি হয় বহুত সোৱাদটো ধুনীয়া হয় আৰু আমাৰ চিকে অৰ্থাৎ মোৰ বা তাই মানে ঘি বা বাটাৰ দিলে বেয়া পায় খাব নিবিচাৰে সেইকাৰণে মই মনে মনে অলপ দি দিছোঁ কাৰণ বহুত টেষ্টি হয় মই বহুত ভাল পাওঁ চিকে নাথাকিলে মই বেছিকৈ দি দিওঁ কিন্তু এইখিনি ভালকৈ লৰাই দিছোঁ চ' এইধৰণে আপোনালোকে ৰান্ধি চাব এবাৰ এতিয়া এইখিনি ঢাকি দিলোঁ 1 মিনিটমান সময় উতল অহাৰ পিছত গেছটো মই অফ কৰি দিম আৰু আমাৰ মাংস ৰেডি হৈ যাব 1 মিনিটমান সময় হৈ গ'ল এইখিনি বঢ়িয়াকৈ উতল আহি গৈছে মই গেছটো অফ কৰি দিলোঁ আৰু এতিয়া আৰু অলপ সময় ঢাকি থৈ দিম মই অলপ জোল ৰাখিছোঁ এইখিনি আৰু অলপ সময় থৈ দিলে ধুনীয়াকৈ থুপথুপীয়া হ'ব আৰু খায়ো বহুত ভাল লাগিব টেষ্টি চিকেন কাৰী আমাৰ ৰেডি হৈ গ'ল এতিয়া অকল খাবলৈ বাকী অলপ সময় ঢাকি থৈ দিছোঁ তাৰপিছত ভাতৰ লগত খাম গৰমে গৰমে আৰু আপোনালোকেও এইধৰণে বনাই খাই চাব কেনেকুৱা পায় মোক জনাব মই যি ধৰণে ৰান্ধিছোঁ তেনেকৈ আপোনালোকেও এবাৰ ৰান্ধি খাই চাব ৱাও মাংসখিনি বঢ়িয়াকৈ ৰেডি হৈ গৈছে এয়া চাওক 10-15 মিনিটমান পিছত আপোনালোকক মই দেখাই আছোঁ ইমান ধুনীয়া ৰংটো হৈছে আৰু জোলখিনিও থুপথুপীয়া হৈছে এইখিনি মই এতিয়া পাত্ৰ এটাত নমাই ল'ম এইধৰণে ৰান্ধি আপুনি গৰম গৰম ভাতৰ লগত ৰুটি লুচি পুৰি পৰঠা আদিৰ লগত খাওক আৰু এনজয় কৰক মই কৈছোঁ নহয় বহুত বহুত টেষ্টি হয় আপোনালোকে এবাৰ খালে আঙুলি চুহি থাকিব আৰু বাৰে বাৰে খাই থাকিবলৈ মন যাব আৰু ভিডিঅ'টো কেনেকুৱা পালে জনাব লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব আৰু বিভিন্ন ধৰণৰ নতুন নতুন ৰেচিপি আপোনালোকলৈ মই লৈ আনিম গতিকে চাই থাকিব নতুন ৰেচিপি ভিডিঅ'লৈ সোনকালে পুনৰ লগ পাম তেতিয়ালৈকে সুস্থ থাকক সুখত থাকক বাই বাই।